হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা কথা বলবো অ্যামাজন অভিযান নিয়ে, আর আমাদের সঙ্গে রয়েছেন ছবির পরিচালক কমলেশ্বর মুখার্জি। কমলদা, চাঁদে পাহাড়ের সিকুয়েল হবে, শঙ্কর এলডোরাডো খোঁজে বেরোবে, অ্যান্ড দ্যাট উইল লিড হিম টু অ্যামাজন, এই পুরো ভাবনাটা তোমার মাথায় কীভাবে এলো? এই ভাবনাটা সবটা যে আমার মাথায় একার এসছে তা নয়, ব্যাপারটা হচ্ছে যে চাঁদের পাহাড় যখন লোকের ভালো লাগলো তখন আমরাও শুনতাম, মানে SBF এবং আমি এবং দেব সকলকেই বলা হতো যে CP2 অর্থাৎ চাঁদের পাহাড় 2 কবে আসছে। বিভূতিভূষণের তো লেখা নেই চাঁদের পাহাড়ের কোনো সিকুয়েল, তো তখন ঠিক করা হলো যে শঙ্করকে নিয়ে যদি আমরা অন্য কোনো একটা জঙ্গলে ফেরি এবং নতুন একটা অ্যাডভেঞ্চারের সূচনা করা যায়, তো এই পৃথিবীর যতগুলো দুর্গতম জায়গা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অ্যামাজন। এবং সেই নিয়ে একটু পড়াশোনা করে একটু গিয়ে দেখে টেখে একটা গল্প ফাঁদার চেষ্টা হলো, এবং ফাইনালি SBF প্রথমে সিকান্দার সঙ্গে কথা হয়, তারপর সিকান্দা মনিদা সবাইয়ের সঙ্গে কথা হয়, এবং ফাইনালি SBF ডিসাইড করলো যে এই ছবিটা করবে। দেবকে আবার জানানো হলো এবং আমরা সেই অনুযায়ী এগিয়ে গেলাম। তোমার কি পরবর্তীকালে শঙ্করের কোনো গল্প বা ছবি নিয়ে কোনো ভাবনা চিন্তা রয়েছে? যদি মানুষের ভালো লাগে অ্যামাজন অভিযান এবং যদি শঙ্করের চরিত্র যেভাবে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে সেই চরিত্রকে ভালো লাগে, তাহলে নিশ্চয়ই হবে। কারণ এখনও পৃথিবীতে অনেক অনাবিষ্কৃত এবং অনেক দুরূহ জায়গা রয়েছে যেখানে শঙ্করের অভিযান ঘটানো যেতেই পারে। আচ্ছা, অ্যামাজন অভিযান নিয়ে আমরা আরও কথা শুনবো কিন্তু পরের সেগমেন্টে, সো স্টে টিউনড।